হাই ফ্রেন্ডস, ফ্যামপিট কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখার মতো একটি সবজির তরকারি, আর সেটি হলো কাকুর চিংড়ির তরকারি। খুবই কম পরিমাণে তেল আর মশলা দিয়ে এই রান্নাটা আমি আপনাদের আজ তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 1 কিলো ওজনের একটা কাকুর নিয়ে নিয়েছি। কাকুর ঠিক এরকম দেখতে হয়, এর অন্য কোনো নাম আছে কি না আমি ঠিক জানি না। এর দানাগুলো অনেকটা বাঙের যে দানাটা হয় ঠিক সেরকমই দেখতে হয় অনেকটাই। আর এটা কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে তেতো। তো এই কাকুরটা হচ্ছে একটু মিষ্টি, ঠিক আছে। তো এবার আমি কাকুরটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ফিরে আসছি। কাকুরের খোসা ছাড়িয়ে কাকুরটাকে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মশলার পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1.5 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে, আর নেব 20-25টা মতো গোলমরিচের দানা। আমরা যেহেতু গোলমরিচটা পছন্দ করি সেই জন্যই নিয়েছি। এবার একসঙ্গে বেটে নেব। কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 150-200 গ্রাম মতো চিংড়ি মাছ ভালোভাবে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে তেলের পরে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে হালকা এপিটোপিট ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আমি এখানে আর তেল ব্যবহার করব না, এই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। এখানে আমি 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ ভালোভাবে হতে দেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করলে আমি এর মধ্যে কাকুরগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন পরিমাণে অনেকটাই আছে, যখন এটা মজে যাবে তখন এটা কিন্তু অনেকটাই কমে যাবে। কাকুর থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই রান্নাটা হবে, অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে সামান্য পরিমাণে লবণ প্রথমে ব্যবহার করলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিট মতো। ফিরে এলাম 10-15 মিনিট পর, কাকুরটা কিন্তু অনেকটাই মজে গেছে। দেখুন কাকুর থেকে জলও ছেড়েছে, কিন্তু কাকুরটা কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। এই রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি গোলমরিচ ব্যবহার না করতে চান তাহলে কোনো অসুবিধা নেই, নাও করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার হওয়ার জন্য। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, দেখুন কাকুর থেকে আরও জল ছেড়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সমস্ত ভাজা চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট মতো। ফিরে এলাম 3 মিনিট পর, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না জলটা টেনে যায়।
কাকুর এখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কাকুরটা একটু বড় সাইজের ছিল, সেই কারণে সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু একদম কচি কাকুর যদি হয় তাহলে চট জলদি সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জলটা একটু টেরে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। নুন মিষ্টি ঝালের পরিমাণটা যদি একদমই ঠিকঠাক দেওয়া যায় তাহলে এই রান্নার টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয়। গরমের দিনে এইভাবে এই রান্নাটা করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। যখন রান্নাটা সম্পূর্ণ হয়ে আসবে এর থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা সেন্ট বের হতে শুরু করবে, তখনই বুঝতে হবে যে রান্নাটা আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন জল একদমই টেনে গেছে, কাকুরের তরকারি একদমই তৈরি সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। এই রান্নায় গরম মশলা ব্যবহার করবেন না। এইভাবে কাকুরের তরকারি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।